আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন পরবর্তীটি পাওয়ার জন্য। সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওয়ানডেতে অভিষেক হয়েছিল 2004 সালে। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহেন্দ্র সিং ধোনি শুধু ভারতেই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এক উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং অনেকের মতে তিনি হলেন বিশ্বের সর্বকালের সেরা অধিনায়ক। বিচক্ষণশীল অধিনায়কত্ব এবং সেরা ফিনিশিং এ ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে বিশ্বের এই অলরাউন্ডারের অতীত খুব বেশি সমৃদ্ধ ছিল না। তিনি খড়গপুর রেল স্টেশনের টিকিট সংগ্রাহক ছিলেন, যদিও সে চাকরিটি তিনি পেয়েছিলেন ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার কারণে। তবে ছোট থেকে মহেন্দ্র সিং ধোনির ফুটবল ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ ছিল। পরে তার কোচ তাকে জোর দেবার কারণে তিনি ক্রিকেটকে বেছে নেন। ক্রিকেটের সব ধরনের ট্রফি অর্জন করা এই কিংবদন্তি ক্রিকেটার ভারতের হয়ে 90টি টেস্ট, 350টি ওয়ানডে ও 98টি টি টোয়েন্টি ম্যাচ খেলে সর্বমোট 17,266 রান করেন। এছাড়াও তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে 634টি ক্যাচ তালুবন্দী করেন এবং 195টি স্টাম্পিং করেন মহেন্দ্র সিং ধোনি। তাছাড়া তিনি তার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে মোট সেঞ্চুরি করেছেন 16টি এবং 50 করেছেন 108টি। এদিকে তিনি আইপিএলে মোট 190টি ম্যাচ খেলে রান করেছেন 4,432। আইপিএলে তিনি মোট 50 করেছেন 23টি। তিনি এখনও ভারতীয় ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলে যাচ্ছেন এবং সম্ভাবনা আছে 2020 সালের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত তার ক্রিকেট খেলা চালু রাখা। আসুন ভিডিওটি শেষ করার আগে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে 6টি অজানা তথ্য জেনে নিই। নাম্বার এক, একজন কুকুর প্রেমী। 2013 সালে মহেন্দ্র সিং ধোনি একটি নিঃসঙ্গ কুকুর ছানাকে দত্তক নিয়েছিলেন হোপল্যান্ড অ্যানিমেল ট্রাস্ট রাঁচি থেকে এবং এরপর কুকুর ছানাটির একটি ছবি টুইটারে পোস্ট করেন। সাথে কুকুর ছানাটির দুইটি নামও দেন তিনি। ধোনি ও তার স্ত্রীকে প্রায়শই মাঠে দেখা যায় কুকুরের যত্ন নিতে। নাম্বার দুই, একজন অধিনায়ক হিসেবে সংক্ষিপ্ত ফর্মেটের সব ট্রফি অর্জন। ক্যাপ্টেন কুল তার ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফির সব কয়টি জয় করেছেন। 2006 সালে তরুণ বয়সে তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি ভারতকে গৌরবের শীর্ষে নিয়ে গেছেন। 2013 সালে যখন ভারতীয় দল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে, তখন ধোনি প্রথম অধিনায়ক হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে আইসিসির প্রধান তিনটি ট্রফি জয় করার কৃতিত্ব অর্জন করেন। তিনি 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেন। নাম্বার তিন, ধোনির আছে লেফটেন্যান্ট কর্নেল সম্মান সূচক পদবি। ভারতীয় দলের ক্রিকেটার হওয়ার পর থেকে সবসময় ধোনি সেনাবাহিনীর মাধ্যমে তার দেশকে সেবা প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলস্বরূপ 11 নভেম্বর 2011 ভারতীয় টেরিটোরিয়াল আর্মি তাকে লেফটেন্যান্ট কর্নেল সম্মান সূচক পদে ভূষিত করেন এবং বর্তমানে ধোনি টেরিটোরিয়াল আর্মিতে নিযুক্ত আছেন। নাম্বার চার, বিপাশা বসুর সাথে ভালো বন্ধুত্ব। অনেকেরই জানা নেই বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সাথে ধোনির ঘনিষ্ঠ বন্ধুত্ব। এমনকি বিপাশা বসু হচ্ছে গুটি কয়েক মানুষের মধ্যে একজন যারা ধোনির বিয়ের কথা আগে থেকেই জানতেন। যখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন বিপাশা বসুই নিশ্চিত করেছিলেন যে তারা অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। নাম্বার পাঁচ, মুরগি মাখন মশলার প্রতি ধোনির দুর্বলতা। যদিও বর্তমান ভারতীয় ক্রিকেট দলকে কঠোর খাদ্যাভ্যাসের অনুসরণ করতে হয়, তবে ধোনি এক্ষেত্রে কিছুটা দুর্বল। একটি সাক্ষাৎকারে ধোনি প্রকাশ করেছিলেন যে তিনি খাদ্যপ্রেমিক এবং তার প্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে মুরগির মাখনের রস, কাবাব, মুরগির টিক্কা, পিৎজা ইত্যাদি। নাম্বার ছয়, উইকেট রক্ষক হিসেবে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসাল। উইকেটের পেছনে ধোনি প্রতিদিন ভালো থেকে আরও ভালো হচ্ছেন। তিন ফর্মেট মিলিয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল করা উইকেট রক্ষকদের তালিকায় তিনে আছেন ধোনি। তার চেয়ে বেশি ডিসমিসাল আছে শুধুমাত্র মার্ক বাউচার ও অ্যাডাম গিলক্রিস্টার। বর্তমানে ধোনির স্টাম্পিংয়ের সংখ্যা 195টি।
হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।